নমস্কার বন্ধুরা, উন্মুক্ত আকাশের প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব স্ট্রাগল শব্দটি নিয়ে। আমাদের অনেক সময় মনে হয় আমরা এত স্ট্রাগল করছি কিন্তু কিছুতেই যেন সাকসেস পাচ্ছি না, কিংবা কখনো মনে হয় শুধু আমার জীবনেই যেন যত স্ট্রাগল, আমার যেন কোনো কিছুই স্মুথলি হচ্ছে না। জীবনে চাওয়া আর পাওয়ার মধ্যে পার্থক্য যেন বড় বেশি হয়ে যাচ্ছে, আর যেটুকু পাওয়ার ঝুলিতে আসছে তাও যেন অনেক ঝড় ঝঞ্ঝা সমস্যার পাহাড় অতিক্রম করে তবেই আসছে। কিন্তু অন্যদের ক্ষেত্রে তো তা হয় না, অনেকেই তো কত নিশ্চিন্তে কত স্মুথ জীবন কাটাচ্ছে। আসলে কি জানো তো বন্ধুরা, এই কষ্ট তথা স্ট্রাগলের সময়গুলি আসলে জীবনের পরীক্ষামূলক সময়, আর পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর প্রাপ্ত সাকসেসের স্বাদই আলাদা হয়। প্রতিটি সফল ব্যক্তিই অনেক স্ট্রাগলের পাহাড় অতিক্রম করে তবেই সাকসেসের স্বাদ আস্বাদন করেছেন। আজ আমরা এরকমই একজন সফল ব্যক্তি, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির সাফল্যে পৌঁছানোর পূর্বের সমস্যাকণ্ডকিত ধাপগুলি নিয়ে আলোচনা করব। তোমরা প্লিজ আমার সাথে থাকো। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট বিনোদন জগতের আকাশে এক উজ্জ্বল তারকা। ধোনি তার ক্রিকেট জীবনে কত রেকর্ড বানিয়েছেন, কী কী অ্যাওয়ার্ড পেয়েছেন সেই নিয়ে আমরা কথা বলবো না, কারণ এই ইনফরমেশানগুলি কম বেশি আমাদের সকলের কাছেই আছে। আর যদি নাও থাকে, গুগলের সৌজন্যে তা আমাদের হাতের নাগালে আসতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু আমি কথা বলবো কিভাবে একজন মানুষের সৎ প্রচেষ্টা, ধৈর্য, কঠোর পরিশ্রম, কাজের প্রতি একনিষ্ঠতা, আপাত ব্যর্থতায় অবদমিত না হওয়া এবং নিজের স্বপ্ন পূরণে অবিচল থাকা তাকে আলটিমেট সাকসেস এনে দেয়। সেই ব্যাপারে খুব ছোটবেলা থেকেই বাবা মার আদরের মাহির ছিল খেলাধুলার প্রতি তীব্র আকর্ষণ। কিন্তু আমাদের মধ্যবিত্তের পরিবারের বাবা মায়েরা খেলাধুলোকে কেরিয়ার হিসেবে নেওয়ার কথা ভাবতেই পারেন না, কারণ প্রথমত পার্টিকুলার গেমের রিকোয়ার্ড ইকুইপমেন্টসের দাম অনেক বেশি হয়, যা সাধারণত মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে থাকে। আর দ্বিতীয়ত, যদি এস্টাবলিশড প্লেয়ার না হওয়া যায় তাহলে কেরিয়ারে সেকেন্ড অপশনটা খুঁজে বের করা কিন্তু খুবই কঠিন হয়। কিন্তু তবুও পর্বত প্রমাণ সমস্যাকে অতিক্রম করেই সাফল্যের জোয়ারে ভাসা যায়। ধোনি পড়াশুনো করেছেন রাঁচির ডিএভি জওহর বিদ্যামন্দির শ্যামলী থেকে। তিনি ছোটবেলা থেকেই দুর্ধর্ষ ব্যাডমিন্টন ও ফুটবল খেলতেন এবং খুব সহজেই ডিস্ট্রিক্ট লেভেল এবং ক্লাব লেভেলে সিলেক্ট হয়ে যান। তিনি ছিলেন তার ফুটবল টিমের গোলকিপার। তার ফুটবল কোচ একদিন তাকে স্থানীয় একটি ক্রিকেট ক্লাবে ক্রিকেট খেলতে পাঠালেন। যদিও ধোনি কোনোদিন ক্রিকেট খেলেননি, তবুও তার উইকেট কিপিং আপামর দর্শকের এবং ক্রিকেট বিশেষজ্ঞদের মন কাড়ে, এবং এই দক্ষতার জন্য তিনি কমান্ডো ক্রিকেট ক্লাবের একজন নিয়মিত উইকেট কিপার হয়ে যান। তিনি তার 10th স্ট্যান্ডার্ডের পর থেকেই ক্রিকেটের উপর ফোকাস করা শুরু করেন। কিন্তু যখন তিনি খড়গপুর রেলওয়ে স্টেশনের ট্রাভেলিং টিকিট এক্সামিনারের কাজ পেলেন,
তখন তার পরিবার মনে করলেন এটা তার জন্য খুব সেফ জব, হাজার হোক সরকারি চাকরি বটে। সেই কাজ তিনি 2001 থেকে 2003 পর্যন্ত করলেন বটে, কিন্তু তার মন কিছুতেই মানল না। তার মনে সর্বদা কিছু একটা না পাওয়ার যন্ত্রণা বাসা বাঁধতে লাগলো। হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই স্বপ্ন পূরণের সন্ধানে আবারও তিনি বেরিয়ে পড়লেন সেই সেফ জব ছেড়ে দিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে। আবারও শুরু হলো স্ট্রাগল। অবশেষে সব যুদ্ধের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের একদিনের ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম পদার্পণ করলেন 2004 সালের ডিসেম্বর মাসে। এরপর তার ঝুলি সাফল্যের উপহারে ভরে যায়। আসলে কথা সেই একটাই, সমস্যা যতই থাকুক, আমরা যদি ধৈর্যের সাথে মনোবল বাঁচিয়ে রেখে লড়াইটা চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হবেই।